হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরব আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস থ্রি আওয়ার এনভাররমেন্ট বইয়ের পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্স টু ওয়ান থার্টি অল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আজকের এই ভিডিওতে ডিসকাস করব তাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মন্ডে দেখো তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে ফার্স্ট টাইম আমারি এই চ্যানেলে ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও বিকজ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করবো তার নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক তোমরা এবার পেজগুলোকে একবার দেখে নাও ক্লাস থ্রি আওয়ার এনভায়রনমেন্ট পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্স টু ওয়ান টোয়েন্টি সেভেন চ্যাপ্টার প্যাচেস অফ কালার ইন দ্য স্কাই এই চ্যাপ্টার থেকে ফার্স্ট কোয়েশ্চেন হাউ মেনি কালার্স আর সিন ইন আ রেনবো রেনবোর মধ্যে আমরা কটা কালার দেখতে পাই আনসার ডিয়ার আর সেভেন কালার্স সিন ইন রেনবো রেনবোর মধ্যে আমরা সেভেন কালার্স দেখতে পাই নেক্সট কোয়েশ্চেন রাইট দ্য সেভেন কালার্স অফ রেনবো রেনবোর সেভেন কালার্সের নাম লেখো আনসার দ্য কালার্স আর ভায়োলেট ইন্ডিগো ब्लू ग्रीन येलो ऑरेंज एंड रेड नेक्स्ट क्वेश्चन वाई डू द कलर्स इन आर रेनबो मिक्स इच अदर आफ्टर साम टाइम क्या रेनबोर कलर गो कि मिक्स हो जाए आंसर द कलर्स अफ आ रेनबो आर एक्चुअली फॉर्मड ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্মল ওয়াটার ড্রপলেটস প্রেজেন্ট ইন এয়ার ওয়েন দি স্মল ওয়াটার ড্রপলেটস ভ্যাপোরাইজ দ্য কালার্স অফ দ্য রেনবো অলসো ডিস বন্ধুরা এইখানে তোমাদের বলছে দ্য কালার্স অফ আ রবো আর অ্যাকচুয়ালি ফর্মড কালার অফ আ রবো রবোর কালারগুলো তৈরি হয় ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্মল ওয়াটার ড্রপলেটস প্রেজেন্ট ইয়ার যেহেতু ইয়ারের মধ্যে ছোটো ছোটো ওয়াটার ড্রপলেট অর্থাৎ জলের কোনা থাকে যার জন্যই সেই রেনবোর কালারগুলো তৈরি হয় ওয়েন ডি স্মল ওয়াটার ড্রপলেটস ভ্যাপুরাইজ যখন এই স্মল ওয়াটার ড্রপলেটগুলো ভ্যাপুরাইজ হয়ে যায় অর্থাৎ বাষ্প হয়ে যায় দ্য কালার্স অফ দ্যাস রেনবো অলসো ডিজ্যাপিয়ার তখন রেনবোর কালারগুলো ডিজ্যাপিয়ার হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন ওয়াই দ্য কালার্স ইন আ রেনবো আর अफ डिफारेंट कलार्स क्यों रेनबोर कलरगुलो डिफारेंट है अर्थात सेम कलर कैन रेनबोय देखा जाए ना रेनबोय डिफारेंट कलर कैन देखा जाए आंसर द सलाइट फल्स ऑन दल ड्रपलेट्स अफ व्टार इट ड्रप रिफ्लेक्ट आ डिफारेंट कलर द ड्रपलेट्स टेक्स ऑन द सेम कलर डैट इट रिफ्लेक्ट्स দ্যাট ইজ ওয়াই উই সি ডিফারেন্ট কালার ইন আ রেনবো বন্ধুরা এখানে তোমাদের বলছে দ্য সানলাইট ফলস অন দ্য স্মল ড্রপলেটস অফ ওয়াটার সানলাইট অর্থাৎ সূর্যের আলো স্মল ওয়াটার ড্রপলেটসের ওপর যখন পড়ে ইচ ড্রপ রিফ্লেক্স আর ডিফারেন্ট কালার তখন ইচ ড্রপ প্রত্যেকটা ওয়াটার ড্রপলেটসের মধ্যে একটা ডিফারেন্ট কালার রিফ্লেক্ট হয় দ্য ড্রপলেটস টেক্স অন দ্য সেম কালার দ্যাট ইট রিফ্লেক্স যেই ড্রপলেটের ওপর যেই কালারটা রিফ্লেক্ট হয় ড্রপলেটটাও ঠিক সেই কালারে কালার হয়ে যায় ড্যাট ইজ ওয়াই উই সি ডিফারেন্ট কালার্স ইন আ রেনবো সেই কারণেই আমরা রেনবোর মধ্যে ডিফারেন্ট কালার দেখতে পাই নেক্সট কোয়েশ্চেন ওয়েন ডু উই সি আর রেনবো ইন দ্য স্কাই আমরা কখন আকাশে রেনবো দেখতে পাই আনসার আর রেনবো ইজ সিন রাইট আফটার ইট রেন্স অ্যান্ড অলসো ইন দ্য পার্ট অফ দ্য স্কাই অপোজিট দ্য সান এখানে তোমাদের বলছে আর রেনবো ইজ সিন রাইট আফটার ইট রেন্স বৃষ্টির পর রেনবো দেখা যায় অ্যান্ড অলসো ইন দ্য পার্ট অফ দ্য স্কাই অপোজিট দ্য সান এবং কখনো কখনও সূর্যের উল্টো দিকের আকাশে রেনবো দেখা যায় নেক্সট চ্যাপ্টার

যে লাইনে পৃথিবীর সারফেস অ্যান্ড দ্য স্কাই এবং আকাশ অ্যাপিয়ার টু মিট দুজন মিট করে সেই লাইনটাকেই হরিজন বলে নেক্সট কোয়েশ্চেন হাউ ফার ইজ দ্য হরিজান হরিজন কত বড় হতে পারে আনসার দ্য বিগার দ্য ওপেন স্পেস দ্য ফার্দার দ্য হরিজন ওপেন স্পেস যত বড় হবে হরিজনও তত বড় হবে ক্লাস থ্রি আওয়ার এনভায়রনমেন্ট পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্স টু ওয়ান থার্টি কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও আজ এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা ভিডিও দেখানো কোনো কোয়েশ্চেন শুনতে অথবা বুঝতে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে